जय गुरु। आज पूजनीय सिपाही देव के जन्मदिन है। आज इस अवसर पर हम श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी के रातुल चरण में कोटि कोटि नमन करते हैं और उनका मंगल और सुंदर स्वास्थ्य के लिए उनके पास प्रार्थना करते हैं। कल से श्रवण परिक्रमा स्टार्ट हो रहा है। पूजनीय बाबा जी के निर्देश क्रम में अभी मातृ सम्मेलन वगैरह ऑर्गेनाइज हो रहा है और अभी कोरोना महामारी के चलते ऑनलाइन मातृ सम्मेलन वगैरह भी किया जा रहा है। परम प्रेममय सिंहस्थ लिखित सत्यानुसरण के पाठ प्रेम ओ भालोबासा प्रेम भक्तिर क्रमोन्नति भक्तिर गाढ़ोत्तई प्रेम हृदय विनिमय भालोबासार एकटी लक्षण আর তুমি যদি সেই হৃদয়ই গোপন করো তবে এ নিশ্চয়ই যে তুমি সত্যভাবাপন্ন তাকে কেবল কথায় ভালোবাসো। বহু ভালো লাগা যে এক ভালো লাগাকে টলাতে বা বিচ্ছিন্ন করতে পারে না সেই ভালো লাগাই প্রেমের ভগিনী। প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। প্রেম করো কিন্তু আসক্ত হয়েও না, খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। প্রেমের মতো আকর্ষণকারী বাকে যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো কিন্তু স্বার্থ রেখো না। প্রেমের কথা বলার আগে প্রেম করো, বিস্তারে অস্তিত্ব হারাও কিন্তু নিভে যেও না। বিস্তারই জীবন, বিস্তারই প্রেম। তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো, আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি। বিয়ের প্রতি ভালোবাসা বা মঙ্গলবিহীন কর্ম কখনোই প্রেমের পরিচায়ক নয়। প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছে করে না অথচ খুব ভালোবাসি, এ কথাও যা, আর সোনার পিতলে ঘুঘুও তাই। স্বার্থ বুদ্ধি প্রায় উক্ত প্রকার ভালোবাসে, তাই ওই প্রকার নিষ্কাম ধর্মাক্রান্ত ভালোবাসা দেখে সাবধান হওয়া ভালো, নতুবা বিপদের সম্ভাবনাই অধিক। ভালোবাসো অথচ সে তোমার উপর জোর বা আধিপত্য, শাসন, অপমান, অভিমান কিংবা জিত করলেই সুখ না হয়ে বরং উল্টো হয় বা মুছে যায়, আমি বলছি তুমি ঠকবে বা ঠকাবে নিশ্চয়, তা তুমি যতদিন অমন্তর থাকো, তাই সাবধান হও। যদি এতটুকু লোকনিন্দা, উপহাস, স্বজানুরক্তি, স্বার্থহানি, অনাদার, আত্মপরভঞ্জনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে তবে তোমার প্রেম কতই লজ্জাকর, কতই ক্ষীণ তা নয় কি? কামে গোপন আছে কিন্তু ভালোবাসায় তো উভয়ের ভিতর কিছুই গোপন থাকতে পারে না। একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতিটি জীবনের সৌন্দর্য ও সার্থকতা। যাহার উপর তোমার ভাবা, করা ও বোধ যতখানি ও যেমনতর, তাহার উপর তোমার আসক্তি, টান বা ভালোবাসা ততখানি ও তেমনতর। যদি কোনোদিন তোমার প্রেমাস্পদে সর্বস্ব বিকাইয়া নিমজ্জিত হইয়া থাকো আর ভাসিয়া উঠিবার আশঙ্কা দেখো, তবে জোর করিয়া তৎক্ষণাৎ নিমজ্জিত হইয়া বিগত প্রাণ হও। দেখিবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করিয়া তোমাকে আলিঙ্গন করিয়া আছেন। তাঁকে দাও, চেয়েও না, পাইলে আনন্দিত হইও। মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করিও না, তাহা হইলে বিরহের ব্যথা মধুর হইবে না আর দুঃখের ভিতর শান্তিকে অনুভব করিতে পারিবে না। প্রেমের মোহ বাধা পেলেই বৃদ্ধি, প্রেমাস্পদে অত্যাচারেও ঘৃণা আসে না, বিচ্ছেদে সতেজ হয়, মানুষকে মূঢ় করে না, চিরদিন অতৃপ্তি, একবার স্পর্শ করিলে আর ত্যাগ হয় না, অপরিবর্তনীয়। কামের মোহ
বাধায় ক্ষীণ, কাম্যের অত্যাচারে বা যেরূপ চাওয়া যায় সেরূপ না পাইলে ঘৃণা বিচ্ছেদে ভুল মানুষকে কাপুরুষ ও মূঢ় করিয়া তোলে। ভোগেই তৃপ্তি ও বিষাদ চিরদিন থাকে না পরিবর্তনীয়। পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ, প্রেমে দক্ষতা ও নিপুণতা। একমাত্র ভালোবাসাই আবিষ্কার করিতে পারে তাহার প্রিয় কেমন করিয়া জীবন যশ প্রীতি ও বৃদ্ধিতে উন্নত হইয়া তাহার পারিপার্শ্বিকে উচ্ছল হইতে পারে। তাই প্রেম বা ভালোবাসাই মানুষের সহজ জ্ঞানের সমাবেশ করিয়া দক্ষতা ও নিপুণতার সহিত তাহাকে বাস্তবতায় প্রতিষ্ঠিত করে। বাণী সংখ্যা 17। প্রেমের চাহিদা। প্রেম বা ভালোবাসা চায় তাহার প্রেমাস্পদকে নিজের যা কিছু সব নিংড়াইয়া জীবন যশ ও বৃত্তিতে প্রতিষ্ঠা করিতে। প্রেমাস্পদই তাহার পরম স্বার্থ, সে চায় না তাহা যাহা নাকি তাহার প্রিয়কে স্বার্থমণ্ডিত না করে। সে তাহার জগৎ খুঁজিয়া যাহাই পায় জীবন যশ ও বৃত্তির অনুকূল তাহাই আনিয়া তাহার প্রেমাস্পদকে সাজাইয়া নিজেকে সার্থক বিবেচনা করে, আর ইহাতেই তাহার পুষ্টি তৃপ্তি ও মুক্তি। সে স্বাধীন হইতে চায় না তাহাকে বাদ দিয়া, প্রিয়ের অধীনতাই প্রিয়ের সেবাই তাহার ধর্ম অর্থ কাম মোক্ষ। এমনই করিয়া প্রেম তাহার প্রিয়কে বোধে জ্ঞানে কর্মে জীবনে ও ঐশ্বর্যে প্রতুল করিয়া তুলিয়া অজ্ঞাতসারে নিজেও প্রতিলে প্রতিষ্ঠিত হয়। তাই প্রেম এত নিষ্পাপ, প্রেম এতই মহান। বাণী সংখ্যা 48। পরম প্রেমময়ের পুণ্যপতির থেকে কিছু অংশ পাঠ। দেখ রাধারানীকে ধর, আমি পরমাত্মা, আমার ধারাই রাধা, স্থূল ছাড়া থাকতে পারি রে। আমি গেলে স্থূলও থাকে না, আমিও থাকি নে। সুলেই আমার বিশ্বাস, সুখেই আমার বাস। দেখ রাধা ধারা যত নিম্নে এসেছে তত চক্ষে দেখতে। দেখ যোগ আর কিছু নয় রে, আমাকে আমার রাধাকে পেলে আমাকে পাওয়া যায়। যমুনা ভাটিয়ে যাচ্ছিল, উজে আনতে পারলেই হল। ওং শব্দ আর কিছু নয় রে আমি, ওং শব্দই আমার। অনবরত রাধা রাধা করতে করতে ওং শোনা যায়। একটু উপরে উঠলে বাঁশি শোনা যায়, বাঁশি শুনলে ফিরে আসে না রে। তখন আমার পাশাপাশি, তারপর আমার কাছে, তারপর আমিও নাই তুমিও নাই, এই অবাঙ্গ মনস গোচর এইটা সংকীর্তনে দেখা যায়। হৃদয়ের দ্বার খুলে দিয়ে যদি সংকীর্তন করা যায় খুব সহজে দেখা যায়। মন যত বাঁকা হোক না সংকীর্তনে ঢুকলে সব ঠিক হয়ে যাবে। জড়রাজ্যই বলো আর চৈতন্য রাজ্যই বলো, সব আমি, আমার হাতে না পড়লে কারোর মুক্তি নাই। দেখ আমাকে পেতে হলে আমি ভুলতে হবে, তুমি তুমি করতে করতেও আমি হয়। দেখ জ্ঞানে ট্রেনে চড়ে যদি আমি আমি করা যায় তবে খুব সকালে হয়, আর অজ্ঞানে যদি আমি আমি করা যায় তবে অনন্ত নর। জড়ত্বে পরিণত হতে হয়, আমিতে লয় না হলে কি আর শান্তি আছে? আর শান্তি আছে এক প্রেমে, বুক ভরা প্রেম থাকলেই শান্তি। যদি আমাকে পেতে চাস ভালোবাস, সর্বজীবকে ভালোবাস, নাম ভালোবাস, প্রাণ ভালোবাস, জগৎ ভালোবাস, ঠিক আমাকে পাবি। জয় গুরু।